আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি শাহী ডাল রেসিপি। আর এই ডালটা আপনারা বসনিয়া নান, লুচি সবকিছুর সাথে খেতে পারবেন। আর এই রেসিপিটা একদমই অন্যরকম, আমরা অনেক রকমের ডাল খেয়ে থাকি, আজকে একটু ভিন্ন রকমের ডাল রেসিপি করে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে করতে হবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল আর মাশকলার ডাল। আর ওইখানে নিয়েছি আলু বোখারা। আলু বোখারাটা দেওয়ার কারণেই কিন্তু এই ডালের টেস্টটা একদমই অন্যরকম হবে, খেতে অনেক বেশি মুখরোচক হবে। মাশকলার ডাল আর মুগ ডালকে আমি ভালো করে ভেজে নিয়েছি, কারণ ভেজে না নিলে এগুলো থেকে কিন্তু একটা অন্যরকম গন্ধ বের হবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই মাশকলার ডাল আর মুগ ডালকে ভেজে নিতে হবে। চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল, সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে, কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না। এখন অ্যাড করে দিচ্ছি দুইটা তেজপাতা, দুইটা এলাচ, দুই তিনটা দারচিনি। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে যদি মশলাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কিন্তু এই ডালের রেসিপিতে কিন্তু খুব বেশি ঝাল হয় না, তাই অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে দিবেন। বেশি ঝাল হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আমি যতটুকু মরিচ দিচ্ছি তাতে মোটামুটি ঝাল হবে। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া। চুলার হিটটা একদম লো রেখে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যখন মশলাগুলো দিবেন তখন অবশ্যই চুলা হিটটা লো রাখতে হবে, যদি লো না থাকে সেই ক্ষেত্রে শুকনো মশলাগুলো কিন্তু পড়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। এখন নেড়ে চেড়ে সবগুলো একসাথে করে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে। এখন অ্যাড করব ডাল। এখানে তিন ধরনের ডাল আছে, ডালগুলোকে ভাজার পরে আমি খুব ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ভাজার আগে কিন্তু ডালগুলো ধোয়া যাবে না, ভাজার পরে ধুয়ে নিতে হবে। সবগুলো ডালের পরিমাণই সমান নিয়েছি আমি, 1/3 কাপ করে। টোটাল 1 কাপ ডাল নিয়েছি আমি। নেড়ে চেড়ে একদম ভালো করে ডালগুলোকে যতক্ষণ পর্যন্ত পানিটা থাকবে ততক্ষণ ভেজে নিতে হবে। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আপনারা যখন ডালটা ভাজবেন তখনই বুঝতে পারবেন যে একদম পুরো ঘর ভরে যাবে এই ডালের ফ্লেভারে। ডালগুলো ভাজা হয়ে গেছে, আর এখন অ্যাড করে দিচ্ছি 1 কেজি পরিমাণ পানি। 1 কেজি পরিমাণ পানি দিলে এই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, এর থেকে বেশি পানি বা কম পানিও কিন্তু দেওয়া যাবে না। আর চুলার হিটটা এই পর্যায়ে থাকবে হাই, যখন বলক চলে আসবে তখন এই চুলার হিটটাকে কমিয়ে মিডিয়াম করে দিতে হবে। সাত আটটা আলু বোখারা, এখানে 7-8টা আলু বোখারা দিতে হবে, খুব বেশি আলু বোখারা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালটা টক হয়ে যাবে। তাই 7-8টা আলু বোখারা দিতে হবে। আলু বোখারাটাকে এই পর্যায়ে দিতে হবে, তাহলে এটা অর্ধেক গলে যাবে আর অর্ধেক আস্ত রবে, এরকম একটা অবস্থায় থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, জিরাটাকে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকটা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো কুচি।
টমেটো গুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি আর টমেটোর বিচি গুলোকে অবশ্যই ফেলে দিতে হবে, নয়তোবা টক হয়ে যাবে। গোল যে টমেটো গুলো আছে সেগুলো টক হয়, কিন্তু লম্বা যে টমেটো গুলো আছে সেগুলো কিন্তু টক হয় না। তাই লম্বা ধরনের টমেটো গুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আবারও ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটা ফোড়ন তৈরি করে নিব। চুলা একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ রসুন কুচি আর 3টা শুকনো মরিচ। এগুলোকে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু অর্ধেক ভাঙা ভাঙা হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। খুব বেশি সময় রান্না করব না, কারণ এই চালটা যখন নামানো হবে তখন কিন্তু এই পানিটা টেনে যাবে। সকালের নাস্তার জন্য এই ডালের রেসিপিটা একদমই পারফেক্ট একটা রেসিপি। লুচি, নান, পরোটা অথবা বজনিয়া সবকিছুর সাথে কিন্তু আপনারা এটা খেতে পারবেন। ফুলকোর লুচির রেসিপিটা যদি আপনারা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।